এটা খুবই গুরুত্বপূর্ণ খবরটি মই বিচাৰিছো এবাৰ সুপাৰি ভত্ৰী ট্ৰাক লৈ গুলি চলনা আৰক্ষে সুপাৰি লৈ ট্ৰাকখনে পলায়নৰ চেষ্টা কৰিছিল আৰু দ্ৰুতবেগী ট্ৰাকখনৰ লক্ষ্য কৰি গুলি চলাই আৰক্ষে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত টাইমে তো দর্শকসকলের বাবে রয়ে গেছে সুপারি ভর্তির ট্রাক লৈ আরক্ষীর গুলি চালনা এখন সুপারি ভর্তির ট্রাকক লৈ আরক্ষীর অভিযান আমি সেই খবর জানাইছো তীব্রবেগে পলায়নের চেষ্টা করেছিল ট্রাকখনে মিজোরামের পর আসিছিল বার্মিজ সুপারি ভর্তির ট্রাকখন তীব্রবেগে পলায়নের চেষ্টা করেছিল সুপারি ভর্তির ট্রাকখন মিজোরামৰ পৰা বার্মিজ সুপাৰি ভৰ্তি ট্ৰাকখন আহিছে আৰু সেই ট্ৰাকখন অৱশেষত আৰক্ষীয়ে জব্দ কৰিছে আৰু বাহনৰ সৈতে গ্ৰেপ্তাৰ কৰিছে দুজন লোকক দুটা লোক দুজন হৈছে দিলদাৰ আলী আৰু ৰফিকুল ইছলাম দিলদাৰ আৰু ৰফিকুল আৰক্ষীৰ জালত পৰিছে দুজনক আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰিছে আমি সেই খবৰ জনাইছো সুপাৰি ভৰ্তি ট্ৰাকক লৈ আৰক্ষীৰ গুলি চালনা কাছাৰত সুপাৰি ভৰ্তি ট্ৰাক ৰখোৱাৰ বাবে গুলি চালনা আৰক্ষী আর এই দুজনক ইতিমধ্যে করায়ত্ত করছে আমি ইতিমধ্যে উল্লেখ করছো এজনের নাম দিলদার আলী আর আনজনের নাম রফিকুল ইসলাম আর ট্রাকখন জব্দ করার উপরেও এই দুজনক আরক্ষী করায়ত্ত করছে বাহনখনের সঙ্গে গ্রেপ্তার করছে দুজন লোকক দিলদার আলী আর রফিকুল ইসলামক করায়ত্ত করছে মেজোরামের পর আসিছিল বার্মিজ সুপারি ভর্তি ট্রাকখন আর এই ট্রাকলে লক্ষ্য করে গুলি চলে আরক্ষী তীব্র বেগে পলায়নের চেষ্টা করেছিল ট্রাকখন আমি খুবই গুরুত্বপূর্ণ খবর এবার সুপারি ভর্তি ট্রাক লৈ আরক্ষী গুলি তীব্র বেগে পলায়নের চেষ্টা করছিল এখন ট্রাকে মিজোরামের পর আসছিল এই বার্মিজ সুপারি ভর্তি ট্রাকখন